গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন, মন্তব্য কৌশিক সেনের। ওই গিয়াসউদ্দিন নামে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, তাকে আমার দেখে সম্পূর্ণ তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার অ্যাটিচিউড সবটা দেখে মনে হয়েছে যে একটা অ্যান্টি সোশ্যাল, মানে সে একজন অ্যান্টি সোশ্যালরা যেটা হয়, মানে এরা তাদের সুবিধে মতো রাজনৈতিক দলের ছত্রছায়া থাকে। এক্ষেত্রে ওই ছেলেটি টিএমসিপির একজন নেতা, তো বোঝাই যাচ্ছে যে ওর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করছে। এবং আমার মনে হয় যে একটা অ্যান্টি সোশ্যালকে যেভাবে ট্রিট করা উচিত, ভাবা উচিত, সেভাবে ট্রিট করা উচিত। এবং আশা করব প্রশাসন ওকে অ্যান্টি সোশ্যাল হিসেবেই গ্রেপ্তার করবে বা ওর বিরুদ্ধে দলও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মানুষের সাথে কথা বলার ভঙ্গি যদি ওপর তলার মানুষরা না পাল্টান, নিচের তলে পাল্টাবে না। এবং কাদের দায়িত্বে রাখছেন, এটা স্কুল কলেজ বলুন, জেলা নেতৃত্ব বলুন, পঞ্চায়েত বলুন, কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা কী ছিল, কী তাদের ব্যাকগ্রাউন্ড, কী করছে তারা। আজকে একটা ঘটনা ঘটেছে আপনারা জানতে পাচ্ছেন, কিন্তু যে মানুষটা ঘটনা ঘটায় সে তার মানে তার প্রত্যেক দিনের জীবনে এরমই কিছু ঘটিয়ে চলেছে, এটা টেলিভিশনে এসছে তাই জানতে পেরেছি আমরা। এই সমস্ত মানুষগুলোকে নেতৃত্বে রাখা হয় কেন? কেন এদের সবার সামনে ক্ষমা চাইতে বলা হয় না? কেন এদেরকে বের করে দেওয়া হয় না? কেন জগ ছুঁড়ে মারার পরও সেই মানুষটি আবার ক্ষমতায় ফিরে আসেন? এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।